রমজানের শুরুতে চাঁদের নিচে উজ্জ্বল আলোর রহস্য উদ্ঘাটন। 2023 সালে রমজানের শুরুতে চাঁদের নিচে এক উজ্জ্বল জ্বলজ্বলে আলোর সন্ধান পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই আলোটি সচক্ষে দেখেছে কোটি কোটি মানুষ। অনেকেই এই আলোর রহস্য উদ্ঘাটনে নানাভাবে নানা কৌতূহল এবং প্রশ্নের জন্ম দিয়েছেন। অনেকেই মনে করছেন এটি কিয়ামতের আলামত, অনেকেই মনে করছেন এটি স্বাভাবিক বিষয়, অনেকেই মনে করছেন এটি শুক্র গ্রহ এবং উয়েফা হতে পারে। অনেকেই শুক্র গ্রহ কিংবা উয়েফা প্রশ্নে বলছেন প্রথম রমজানেই কেন এমনটা হতে হবে। প্রথম রমজানের শুরুতে দেখা যায় চাঁদের নিচে একটি বড় উজ্জ্বল আলো ধীরে ধীরে চাঁদের থেকে দূরে যাচ্ছে। লক্ষ কোটি মানুষ এই বিষয়টি নজরে এলে তা ছড়িয়ে পড়ে, সবার ভিতরে কৌতূহলের জন্ম দেয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকেই বলছেন হাদিসে এমন কোনো বিষয়ের উল্লেখ নেই যে চাঁদের নিচে প্রথম রমজানে উজ্জ্বল আলো দেখতে পাওয়া গেলে কোনো কিছু ঘটবে, কিন্তু অনেকেই মনে করছেন এটি কিয়ামতের আলামত। অনেক বিশেষজ্ঞদের মতে এটি শুক্র গ্রহ, এটি কোনো অলৌকিক বিষয় নয়। শুক্র গ্রহ সাধারণত ভাবেই কক্ষপথে ভ্রমণের পর কক্ষপথে চলমান অবস্থায় এই অবস্থা ঘটেছে। চাঁদের থেকে শুক্র গ্রহ দূরত্ব অনেকটাই। কক্ষপথে স্বাভাবিকভাবে চলমান অবস্থায় প্রথম রমজানের দিন ওই মুহূর্তে চাঁদের নিচে অবস্থান আসে, এটা স্বাভাবিক একটা বিষয় বলে মনে করেন তারা। তবুও জনমনে প্রশ্ন, শুক্র গ্রহ ঠিক রমজানের প্রথম দিনই কেন চাঁদের নিচে এমন ভাবে অবস্থান করবে? এই কৌতূহলের এখনো সমাধান করা যায়নি।